সুপ্রভাত বন্ধুরা, আজ 15 জুলাই 2023, শুভ শনিবার। সমাজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আমার সব বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো তো থাকতেই হবে, আনন্দে থাকতে হবে, জীবনটা যে এইরকমই, একবার আনন্দ একবার দুঃখ, এই নিয়েই জীবন। আজকে আমি প্রভাতী চর্চায় একটি গল্প নিয়ে এসেছি, ভিখারি। গল্পটি তোমরা সবাই শোনো। আমরা প্রত্যেকেই কিছু না কিছু জীবনের গল্প আমাদের থাকে, সবাইয়েরই থাকে। কারুর ভালো গল্প, কারুর একটু কষ্টের গল্প, সেটাই আমাদের জীবনে বেশিরভাগ সময় তাড়া করে বেড়ায়। আমরা সেটা বহন করে চলি, কিন্তু সেটা আমরা কেন বহন করব, সেটা আমরা আস্তে আস্তে ত্যাগ করব। আবার কিছু মানুষ আছে সবসময় তাদের নেগেটিভিটি, তারা সবসময় এর ওর খুব ধরে বেড়ায়, সেসব মানুষকেও আমাদের বর্জন করতে হবে। পজিটিভ ভাইব যেন আমাদের মধ্যে সবসময় থাকে, সেইটাই আমাদের দেখতে হবে, তাহলেই আমাদের চতুর্দিকে পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি আমরা বর্জন করব। আজকের যে গল্পটা বন্ধুরা, ভিখারি, সেটা একটা গ্রামের গল্প। এক চাষা ছিল, তার বউ ছিল এবং তার একটি ছেলে ছিল। ছেলেটি ছোটবেলার থেকে খুব ভালো ছিল পড়াশোনায়। চাষা যা উপার্জন করত তাই দিয়ে ওদের তিনজনের খুব ভালো মতো চলে যেত। চাষার ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকলো। সে যখন একটু বড় হয়ে গেল, ক্লাস 10 পাশ করে গেল, তখন সে তার বাবাকে বলল, বাবা আমি এবার শহরে গিয়ে পড়াশোনা করব। আমি 11-12টা শহরে পড়ব, তারপরে কলেজটাও শহরে পড়ব। বাবা বলে, বলিস কি, কোথার থেকে আমি এইসব চালাবো, আমি তো পারবো না বাবা। তখন ছেলেটি বলল, বাবা এটা আমার উপরে পুরোটা ছেড়ে দাও, তুমি তো এতদিন এত যুদ্ধ করে সুন্দর করে সংসার চালিয়েছ, এত কষ্ট করেছো, এবার আমাকে সামলাতে দাও, আমাকে কষ্টটা করতে দাও, আমি শহরে গিয়ে ঠিক টিউশন জোগাড় করে আমি পড়াশোনা চালিয়ে নেব। তারপরে ছেলেটি একদিন বাবা মাকে প্রণাম করে শহরের দিকে পাড়ি দিল। তারপরে ছেলেটি শহরে পৌঁছে নিয়মিত বাবা মাকে চিঠি লিখতেন, চিঠি লিখত নিয়মিত এবং জানাতো, বাবা আমি খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। ছেলেটি খুবই ভালো ছিল, শহরে গিয়েও খুব ভালো পড়াশোনা করছিল। শহরে পড়াশোনা শেষ করে তার চাকরির ইন্টারভিউর চিঠি আসতে লাগলো। তখন সে যে শহরে ছিল সে শহর থেকে আরো একটু দূরের শহরে তাকে যেতে হবে। তখন তার কাছে একদম পয়সা কড়ি নেই, পকেটে 50 টাকা আছে। তখন সে কি করলো, বন্ধুদের কাছেও চাইতে পারলো না, বন্ধুদের কাছেও কিছু ঋণ আছে, তাদের কাছে আর কি করে চাইবে। তখন সে মন্দিরে গেল, ভগবানকে বলল, ভগবান তুমি তো আমার জন্য এত বড় একটা ইন্টারভিউর ব্যবস্থা করেছো, নিশ্চয়ই আমার সেই শহরে যাবার টাকাটাও তুমি করে দেবে, তুমি পারবে তো সেই টাকাটা আমার হাতে তুলে দিতে। আমি কিন্তু আজ তোমার মন্দিরের এখানেই বসে থাকবো, মন্দিরের দরজাতেই বসে থাকবো, আমি দেখবো তুমি কি করে আমায় পৌঁছে দাও ওই শহরে ইন্টারভিউ দিতে। তখন ওই মন্দিরের পাশে এক ভিখিরি সবসময় থাকত। সেই ভিখিরিটা শুনে বলল, কি হয়েছে বাবু তোমার? বলল, তুমি তো ভিখিরি, তোমার কাছে তো পয়সা কড়ি নেই, তুমি কি করে আমাকে সাহায্য করবে? বললে, বলোই না তোমার কি সাহায্যের দরকার। বলছে, আমার একটু টাকা লাগবে।
বলছে আমার একটু টাকা লাগবে, আমার একটা ইন্টারভিউ আছে চাকরির জন্য, সেই ইন্টারভিউটা পাশ করলে আমি সেই চাকরিটা পেয়ে যাব। তখন ভিখিরিটা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা লাগবে? বলছে আমার কাছে 50 টাকা আছে, আমার আরো 450 টাকা লাগবে, আমার মোট 500 টাকা হলেই চলে যাবে। ভিখিরিটা রোজই ভিক্ষা পেত, সেই পয়সা দিয়ে সে ওষুধ কিনে খেত, তার কিছু ওষুধের প্রয়োজন ছিল। ভিখিরিটা কিন্তু কখনো ভিক্ষা করেনি, কারোর কাছে টাকা চাইত না, কিন্তু লোকেরা নিজেদের ভালো হবে দেখে ভিক্ষা দিয়ে যেত তার ভিক্ষার ঝুলিতে, এবং সেই টাকা দিয়ে সে সামনের একটা ওষুধের দোকান থেকে সবসময় ওষুধ কিনে খেত। আর তার খাওয়া পড়া সবই চালাতো এই মন্দির থেকে, খাওয়া পড়ার কোনো অভাব ছিল না ভিখিরিটির। এই ভিখিরিটির মনটা কত বড় ছিল দেখুন, ভিখিরিটা ওর বাটি থেকে 450 টাকা বার করে ছেলেটিকে দিল, চাষার ছেলেটিকে। ছেলেটি ওই টাকা নিয়ে মন্দিরে ভগবানকে প্রণাম করে সে চলে গেল বাসে চেপে অন্য শহরে ইন্টারভিউ দিতে, এবং সে যখন ইন্টারভিউতে পাশ করে ফিরছে তখন প্রথমে এই ভিখিরিটার কথা মনে পড়লো, তার মুখটা ভেসে উঠল। তখন সে ভাবলো যাই দৌড়ে এখন মন্দিরে। তখন সে যখন ফিরলো মন্দিরে তখন দেখলো মন্দিরে অনেক লোকের সমাগম, সে কিছু বুঝতে পারলো না, সে তাড়াতাড়ি দৌড়ে আসলো, ভিড় সরিয়ে দেখতে চেষ্টা করলো কি হয়েছে। তখন একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা এখানে কি হয়েছে? বলছে এখানে একজন মারা গেছে। বলছে কে? বলছে সে এক ভিখিরি, তার কথা আর বলি কি হবে। তখন একটি ছেলে পাশে দাঁড়িয়েছিল, সে বলল আমার ওষুধের দোকান, সেই ওষুধের দোকান থেকেই এই ভিখিরিটি রোজ ওষুধ কিনে খেত। তখন ছেলেটি বলল হায় হায়, আজকে হয়তো তার আর টাকা ছিল না ওষুধ কেনার, সে হয়তো এইভাবেই মারা গেল। তখন সে মাথা হেট করে ভিখিরিটার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, বাবা তুমি যেখানে গেছো ভালো থেকো, আমি পাশ করে গেছি ইন্টারভিউতে, আমার চাকরি হয়ে গেছে। তখন সে তার দৌড়ে তার যে বাবা, নিজের বাবা, তাকে চিঠির মাধ্যমে জানালো, বাবা আমি চাকরি পেয়ে গেছি, আমি কয়েকদিন পরে তোমাদের কাছে আসব ছুটি পেয়ে। তখন তার বাবা মা খুব খুশি, কিন্তু ছেলেটির মনে একটু দুঃখ রয়ে গেল যে ভিখিরিটা হাসি মুখটা আসে দেখতে পেল না। তখন সে ভগবানের হাসি মুখ দেখল, ভগবানকে প্রণাম জানালো, তুমি সব কিছু করেছো আমাকে। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে কিভাবে কখন যে মানুষের কাছে আমাদের উপকারে লেগে যাবে আমরা তা জানি না, আমাদের যে কাকে কখন উপকারে লাগবে আমরা কিছুই জানি না। তাই বন্ধু তোমাদের সকলকে বলবো, আমরা যেন সবার সাথে খুব ভালো ব্যবহার করি, ভালোবাসি সবাইকে, কাউকে ছোট হিসেবে ধরি না, কাউকে নগণ্য ভাবি না, এইভাবেই যেন আমরা চলতে থাকি। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আনন্দে থেকো, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আজ বিদায় নেব। প্রণাম।